হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের স্প্রাউট স্যালাড বানিয়ে দেখাবো যেটা ওয়েট লসের জন্য ভীষণ স্পেশাল ওয়েট লসের জন্য বানালেও এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে চলুন তাহলে স্পেশাল রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি দুটো টমেটো আর একটা শশা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের আর একটা লেবু নিয়েছি আর এগুলোকে আমি কেটে নিয়েছি সবগুলোকে আমি ছোট ছোট করে কেটেছি আপনি চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন লেবুটাকেও আমি কেটে নিয়েছি যাতে এটা রস বের করতে সুবিধা হয় আর এর সঙ্গে আপনি চাইলে যে কোনো সবজি অ্যাড করতে পারেন যেটা আপনি কাঁচা খেতে পারেন এবার এখানে দেখুন স্প্রাউটস এটা আমি বানিয়েছি মাটকি ডাল দিয়ে মাটকি মানে মারাঠিতে এর নাম মাটকি বাংলায় নামটা আমি জানি না আর ইংলিশে এটাকে বিনস বলে তো যে কোনো ডাল দিয়ে গোটা মুগের ডাল দিয়েও করতে পারেন ছোলার ডাল দিয়ে যে কোনো ডাল দিয়ে আপনি এরকম স্প্রাউটস করতে পারেন আমি ঘরে বানিয়েছি বাজারেও কিনতে পাওয়া যায় স্প্রাউটের এরকম ডাল তো এখান থেকে আমি সমস্ত ইউজ করব না একটা বল নিয়ে নিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ আমি স্প্রাউটস দিয়ে দেবো অঙ্কুরগুলোকে আমি ঘরেই গজিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়েছিলাম এ কারণে এখন আর ধুতে হবে না আপনি যদি বাজার থেকে কেনেন তাহলে একবার ধুয়ে নেবেন আর এর সঙ্গে আমি ভেজেসগুলো দিয়ে দেব যেগুলো আমি কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দেব শসা টমেটো দিয়ে দেব অন্য যে কোনো সবজি আপনি অ্যাড করতে পারেন যেটা কাঁচা খেলে আপনার কোনো অসুবিধা নেই কাঁচা খাওয়া যায় বা আপনি খেতে পারেন এরকম যে কোনো সবজি যদি আপনার থাকে আপনার ঘরে তাহলে সেটা আপনি দিয়ে দিন এর সঙ্গেই যেমন গাজর খাওয়া যায় বিট খাওয়া যায় বাঁধাকপি খাওয়া যায় কেউ কেউ মূলোও খায় তো যে কোনো সবজি আপনি এর মধ্যে দিতে পারেন এর সঙ্গে আমি লেবু চটকে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটুকরো লেবু দিচ্ছি আপনি আমি বলবো যে আপনি এক টুকরোই দিয়ে দেখে নিন কেমন হয় যদি লাগে তাহলে পরে দেবেন আমি এখানে দুটুকরোই দিয়ে দিচ্ছি কারণ আমার খুব বেশি টক পছন্দ তো এই কারণে আমি দুটুকরো দিচ্ছি এর সঙ্গে সঙ্গে আমি দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা চাট মশলার কারণে স্বাদ কিন্তু খুবই খুবই দারুণ আসবে এর সঙ্গে দেব আমরা একটুখানি কাশ্মীরি লাল মিরচ পাউডার কাশ্মীরি লাল লঙ্কার পাউডার ওয়ান ফোর টি স্পুন দিলাম আমি সাদা লবণ আর এখানে দিলাম ওয়ান ফোর টি স্পুনের থেকে একটু বেশি এটা ব্ল্যাক সল্ট বিট লবণ বলেকে মিশিয়ে নেব এর সঙ্গে আমরা কাঁচা লঙ্কাও দেবো আপনি যদি চান যে কাঁচা লঙ্কা না দিতে তাহলে আপনি স্কিপও করতে পারেন কারণ অনেকের টকের সাথে বেশি ঝাল খেলে গ্যাস হয় তো সেক্ষেত্রে আপনি এটাকে স্কিপ করতে পারেন আমি দিয়ে নিচ্ছি এর সঙ্গে সঙ্গে আপনি চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন মানে মেলানোর সময় আমিও অ্যাড করব কিন্তু এখন করছি না আমি ওপর থেকে গার্নিশ করে দেব একটুখানি তো তৈরি হয়ে গেছে এবার চলুন সার্ভ করে নিই একটা আমি একেবারে রেল স্টেশনের মতো করে করছি ইউজ অ্যান্ড থ্রো বাটিতে স্টেশনে এরকম করেই পাওয়া যায় বাংলায় আমি খেয়েছি তো সেরকম করে আমি সার্ভ করছি আর একটা করছি ঘরের বাটিতে দেখুন বন্ধুরা বানানো খুবই সহজ আর এটা যদি আপনি খান তাহলে আপনি ওয়েট লসের যে একটা কষ্ট যে কোনো স্বাদের জিনিস খেতে পারি না কোনো টেস্ট করে জিনিস খেতে পারি না সেই কষ্ট আপনি ভুলে যাবেন এটা ভীষণ ভীষণ টেস্টি করে অবশ্যই খাবেন আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কেমন লাগলো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর যে জিনিসগুলো আমরা ইউজ করেছি সেগুলো খুবই টেস্টি করবে এই স্যালাডটাকে চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই